নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। যেগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে দু হাজার সালে তো দেখো এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসে দু হাজার সালের আমাদের ইনভারমেন্ট স্টাডিজের মানে যাকে বলা হয় পরিবেশ বিজ্ঞানের সাজেশন দু সালের তো দেখো এখান থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি প্রথমে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো দেখো প্রথম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এই এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে ফার্স্ট কোশ্চেন কি সিলেক্ট করছে গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যা উল্লেখ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যা উল্লেখ করো দু নম্বর কোশ্চেন সিলেক্ট করছি পরিবেশের সংজ্ঞা দাও পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে লেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীতে আমাদের ইভিএসএ কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম চ্যাপ্টার থেকে সে সম্পর্কে আমি আলোচনা করেছি তো দেখো তিন নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি শহর ও গ্রামাঞ্চলের পরিবেশের সমস্যা নিয়ে সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো পরীক্ষার সময় এরকমও দিতে পারে যে শহরের মানে শহরের পরিবেশগত সমস্যা সম্পর্কে কী জানো বা গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যা সম্পর্কে কি জানো এরকম টাইপের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে ঠিক আছে তো দেখো চার নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি পরিবেশের বিভিন্ন মুখ্য উপাদানগুলির সংক্ষেপে বর্ণনা করো পরিবেশের বিভিন্ন মুখ্য উপাদানগুলির সংক্ষেপে বর্ণনা করো পাঁচ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি জনসংখ্যা ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ ছ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহারের প্রভাব আলোচনা করো তো দেখো এটাও পড়ে যাবে পরিবেশের উপর মানুষের কার্যকলাপগুলি কার্যকলাপগুলি আলোচনা করো কার্যকলাপগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার আসছে আমাদের পরিবেশ বিজ্ঞানের স্বাদেশান দু সালে যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উঠবে তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করব তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি পরিবেশ সচেতনতা প্রসারের গুরুত্ব আলোচনা করো দু নম্বরে কোয়েশ্চেন সিলেক্ট করছি উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি জনসংখ্যা পরিবেশ ও উন্নয়নের অন্তঃ সম্পর্ক আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এই তিনখানা কোশ্চেনই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীর ইবিএস পরীক্ষার ক্ষেত্রে চার নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি শিক্ষা প্রসারের সরকারের বিভিন্ন নীতিগুলি কী কী ছ নম্বরে কোয়েশ্চেন সিলেক্ট করেছি বাল্য বিবাহ কি এর কুফলগুলি কি কি সাত নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি শিশু শ্রমের কারণ কুফল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি দু হাজার তেইশ সালে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের ক্ষেত্রে আট নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি স্বাস্থ্য কি বিভিন্ন রোগের কারণগুলি উল্লেখ করো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি বনাঞ্চল ধ্বংসের কারণ এর প্রভাবগুলি আলোচনা করো দশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি শিল্পে বিশ্বায়নের সুফল ও কুফল লেখো ইকো ক্লাব কি এর কর্মসূচিগুলি কী কি তো দেখো ইকো ক্লাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ কি বলবো তোমাদের আমি তো দেখো তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সে সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখো তৃতীয় অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন আমি কী সিলেক্ট করছি শব্দদূষণ মৃত্তিকা দূষণ জল দূষণ সম্পর্কে লেখো তো দেখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসার চান্স খুবই বেশি বলতে গেলে এসে গেছে বলতে গেলে বলতে গেলে এসে গেছে ঠিক আছে দু নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছি তেজস্ক্রিয় দূষণের উৎসগুলি উৎসগুলিকে কি পরিবেশের উপর এর প্রভাব লেখো তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে শব্দ দূষণ মৃত্তিকা দূষণ এবং জল দূষণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে তেজস্ক্রিয় দূষণের উৎস এবং পরিবেশে এর প্রভাব তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে পলিউশন কন্ট্রোল বোর্ডের ভূমিকা লেখো ঠিক আছে চার নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণগুলি লেখো পরিবেশ রক্ষার উপায়গুলি বর্ণনা করো তো দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ তোমরা তো জানো এর কিন্তু প্রচুর কিন্তু ক্ষতি হয়েছিল তোমাদের জানো এটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে পাঁচ নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছে বন্যা ভূমিকম্প সুনামি খরা ভূমিধের কারণ ও ক্ষতিকারক প্রভাবগুলি লেখো এবং এর প্রতিকার কী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বন্যা ভূমিকম্প সুনামি খরা ভূমিদোষের কারণ এবং এর ক্ষতিকারক প্রভাব কি ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি ওজন হোল ও গ্রিন হাউস গ্যাস কী এর উদাহরণ দাও পৃথিবীতে এদের প্রভাব লেখো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরের কোশ্চেন কি প্রাকৃতিক বিপর্যয় বলতে কি বোঝো পরিবেশ রক্ষার উপায়গুলি সম্পর্কে সংক্ষেপে লেখো পাঁচ ছয় সাত এই তিনখানা কোশ্চেনই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায় তো দেখো চতুর্থ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি শক্তি সম্পদ কি জৈব ভূতাপ শক্তির উপর সংক্ষিপ্ত আলোচনা করো দু নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি চতুর্থ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো দু হাজার তেইশ সালে একাদশ শ্রেণীর পরীক্ষা আসতে পারে সে সম্পর্কে আমি সিলেক্ট করেছি আমাদের যত কোশ্চেন সেইগুলো আমরা বিভিন্ন টিচারদের সঙ্গে আলোপ আলোচনার মাধ্যমে আমরা কিন্তু এই কোশ্চেনগুলো সিলেক্ট করেছি তিন নম্বরের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট প্রচলিত শক্তির উৎসগুলির বিবরণ দাও যেমন আছে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস পারমাণবিক জ্বালানি জলবিদ্যুৎ তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু এর উৎস এবং এর প্রভাব ঠিক আছে এ থেকে কি কী হয় সেটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে চার নম্বরে কোশ্চেন তো দেখো চার নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করেছি অপ্রচলিত শক্তির বিবরণ দাও সৌরশক্তি জৈবশক্তি বায়োগ্যাস ভূতাপ শক্তি বায়োমাস ঠিক আছে এর কিন্তু প্রভাব লিখবে অর্থাৎ এই যে সৌরশক্তি আছে জৈব শক্তি আছে শক্তি আছে এ সম্পর্কে তোমরা টিকা লিখবে পাঁচ নম্বরের কোয়েশ্চেন শক্তি সংরক্ষণ শক্তির ব্যবহার ও উৎপাদনের উৎকর্ষতা সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ছ নম্বরের কোশ্চেন কী আছে পরিবহন ও শিল্পে শক্তি সম্পদের ব্যবহার সম্বন্ধে লেখো সাত নম্বরের কোয়েশ্চেন কী সিলেক্ট করছি সৌরশক্তি বায়ুশক্তি পারমাণবিক শক্তি জলবিদ্যুৎ শক্তি বায়ো ডিজেলের ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো তো বুঝতে পারছো আমি আশা করি এই যে কোশ্চেনগুলো দিয়েছি এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে